সবাইকে স্বাগতম। আমরা এখানে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে 56, 72, 90, 110, 132, 150। ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য সিকোয়েন্স। লক্ষ্য করা যাক এখানে কতগুলো সংখ্যা দেয়া আছে এবং এই সংখ্যাগুলোর ভেতর থেকে আমাদের এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটি কোনো একটি নির্দিষ্ট শর্তের সাপেক্ষে অন্যান্য সংখ্যাগুলি থেকে ভিন্ন। এখানে প্রদত্ত সংখ্যাগুলি হচ্ছে যথাক্রমে 56, 72, 90, 110, 132, 150। প্রথমত আমরা এই সংখ্যাগুলি থেকে জোর বিজোড়ের কনসেপ্টকে কাজে লাগিয়ে কোন একটি ভিন্নধর্মী সংখ্যা বাছাই করার চেষ্টা করি, কিন্তু আমরা জোর এবং বিজোড়ের কনসেপ্ট কাজে লাগিয়ে এই সংখ্যাগুলোর ভেতর থেকে কোন একটি ব্যতিক্রম ধর্মী সংখ্যা কিন্তু নির্ণয় করতে পারবো না। কারণ কি? কারণ এখানে অবস্থিত প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে জোর সংখ্যা। আচ্ছা, অনুরূপভাবে আমরা এখানে প্রাইম এবং কম্পোজিট সংখ্যার কনসেপ্ট কাজে লাগিয়ে কোনো একটি ব্যতিক্রম ধর্মী সংখ্যা এখানে নির্ণয় করতে পারবো না, কারণ এখানে অবস্থিত প্রত্যেকটি সংখ্যাই কম্পোজিট সংখ্যা। লক্ষ্য করা যাক এখানে অবস্থিত প্রত্যেকটি সংখ্যাই কিন্তু ছোট সংখ্যা, তাই না? যথেষ্ট ছোট সংখ্যা। তাহলে আমরা এই সংখ্যাগুলোর ভেতর একটা প্যাটার্ন লক্ষ্য করব, অথবা এই সংখ্যাগুলোর পরস্পরের সাপেক্ষে কোনো একটা প্যাটার্ন লক্ষ্য করব। লক্ষ্য করা যাক এখানে 56 এবং 72 এই দুটি সংখ্যার ভিতরে ব্যবধান কত। লক্ষ্য করা যাক 56 এবং 16 এই দুটি সংখ্যার ভিতরে ব্যবধান হচ্ছে 16, কারেক্ট? আচ্ছা, এখন 72 এবং 56 এর এখানে ব্যবধান 16, কিন্তু 72 এবং 90 এর ব্যবধান কত? 18, কারেক্ট? অনুরূপভাবে 90 এবং 110 এই দুটি সংখ্যার ভিতরে ব্যবধান কত? 20। লক্ষ্য করা যাক আমরা কিন্তু ইতিমধ্যে একটা প্যাটার্ন লক্ষ্য করছি, আর তা হচ্ছে এখানে পরপর দুটি সংখ্যার ব্যবধান কিন্তু 2 করে বৃদ্ধি পাচ্ছে, কারেক্ট? প্রথম দুটি সংখ্যার ব্যবধান 16, তারপর দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার ব্যবধান 18, তৃতীয় এবং চতুর্থ সংখ্যার ব্যবধান কিন্তু এখানে 20। তাহলে চতুর্থ এবং পঞ্চম এই দুটি সংখ্যার ব্যবধান কত হবে? 22। এবং 132 থেকে যদি আমরা 132 থেকে যদি আমরা 110 এখানে বিয়োগ করি, আমরা কিন্তু পাবো আসলে 22। তাহলে 132 এর পরবর্তী সংখ্যা কত হবে? লক্ষ্য করা যাক 132 এর সাথে আমাদের যোগ করতে হবে 24, কারেক্ট? কারণ এখানে 110 এবং 132 এই দুটি সংখ্যার ভিতর ব্যবধান 22, তাহলে 132 এবং তার পরবর্তী সংখ্যার ভিতর ব্যবধান হবে 24। লক্ষ্য করা যাক তাহলে আমরা বলতে পারবো 2+4 হয়ে যাবে 6, 3+2 হয়ে যাবে 5 এবং 1 সিম্পলি এখানে নেমে যাবে। তাহলে আমরা দেখব যে 132 এই সংখ্যাটির পরবর্তী সংখ্যাটি কিন্তু হওয়া উচিত ছিল 156, কিন্তু এখানে দেওয়া আছে কত? 150। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 150 এই সংখ্যাটি হচ্ছে সেই সংখ্যাটি যে সংখ্যাটি এখানে এই এই সিকোয়েন্সে অবস্থিত সংখ্যাগুলি থেকে ভিন্ন, কারেক্ট? তাহলে এটাই কিন্তু হবে রং নাম্বার, তাহলে এটাই হবে অ্যান্সার।